ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ভর্তি রয়েছেন কলকাতা মেডিকেল কলেজে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এখন কেমন আছেন তিনি? চিকিৎসকরা কি বলছেন? দেখো, চিকিৎসকেরা বলছেন যে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে নিবিড়ভাবে, যে কারণে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। গত শুক্রবার তিনি ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল, যে কারণে তাকে ভর্তি করা হয় সুপার স্পেশালিটি ব্লকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের। তার যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে, সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ভর্তি আছেন। তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা নামছে, যেটা চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখছেন। এর পাশাপাশি তার অন্যান্য শারীরিক, তার বয়সের কথা মাথায় রেখে অন্যান্য শারীরিক সমস্যা দিকেও নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন চিকিৎসকেরা। একটা দিন, যতদিন না করোনা রিপোর্ট নেগেটিভ আসছে, ততদিন পর্যন্ত তাকে হাসপাতালেই রাখা হবে, সেরকমটাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। একটা চিকিৎসক দল গঠন করা হয়েছে তার শারীরিক অসুস্থতা এবং অন্যান্য কোমরবিডিটির কথা মাথায় রেখে। ধন্যবাদ সন্দীপ। শুক্রবার রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা নেমেছিল 50-এর নিচে, শনিবার তা ফের 50 টপকে গেল। স্বাস্থ্য দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 52 জন করোনা আক্রান্তের। শুক্রবার ও বৃহস্পতিবার এই সংখ্যা ছিল 46 এবং 52। শনিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3,459 জন। শুক্রবার 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল 3,489, বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 3,507। শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,77,446, মৃত্যু হয়েছে মোট 8,322 জনের। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বিশেষ কমার কোনো লক্ষণ নেই। স্বাস্থ্য দপ্তরের শনিবারের বুলেটিন অনুযায়ী কলকাতা সহ 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা 890, শুক্রবার এই সংখ্যাটা ছিল 893। কলকাতায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 14 জনের, শুক্রবার দৈনিক মৃতের সংখ্যা ছিল 16। শনিবারের বুলেটিন অনুযায়ী উত্তর চব্বিশ পরগনায় গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 863, শুক্রবার যা ছিল 858। উত্তর চব্বিশ পরগনায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, শুক্রবার এই সংখ্যাটা ছিল 12। শনিবার পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন 4,44,587 জন, এর মধ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,487 জন, সুস্থতার হার 93.12%। এবিপি আনন্দ। এই বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।